আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ বিডি ফিশ ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেই রিকোয়েস্ট করেছেন সেটি হলো যে রেসওয়ে ট্যাঙ্কটা কিভাবে তৈরি করতে হয় কারণ আমার একটা বড় রেসওয়ে ট্যাঙ্ক আছে আপনারা সবাই জানেন তো অনেকেই সেই রেসওয়ে ট্যাঙ্কটা দেখতে চেয়েছেন এবং এটার যে নিচের যে কি অবস্থা নিচের দিকের যে অবস্থাটা নিচের দিকে কিভাবে ঢালোটা দিতে হবে বা কীভাবে এটা আউটলেট করতে হবে এবং ওয়াটার সার্কুলেশনের জন্য কিভাবে এটাকে ব্যবস্থা রাখতে হবে সম্পূর্ণটি আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যাই হোক আমরা এখন চলে যাব আমাদের রেসুয়ে পানির ট্যাঙ্কে ট্যাঙ্কটা দুই দিন তিন দিন আগে আমরা মাছ বিক্রি করেছি ট্যাঙ্কটা এখন খালি আছে তো ভাবলাম যে হয়তো আর কবে সুযোগ পাই তা তো ঠিক ঠিকানা নেই এখন যেহেতু সময় আছে ট্যাঙ্কও যেহেতু খালি আমরা তাহলে ওই ট্যাঙ্কে একটা ভিডিও করে ফেলি হ্যাঁ বন্ধুরা এই যে আমি যাচ্ছি সেই ট্যাঙ্কের দিকে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই ট্যাঙ্কটি এই ট্যাঙ্কের ভিতর ভিতরে মাপ আছে হলো বাইশ ফিট বাই পঞ্চাশ ফিট এটার আপনার ধৈর্ঘ্য হলো পঞ্চাশ ফিট ভিতরে ইনসাইড আর কি আর লেন্থ হলো মানে প্রস্ত হলো আপনার বাইশ ফিট দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটার একটু ব্যতিক্রম এটার সেট আপটা একটু ডিফারেন্ট এই যে দেখতে পাচ্ছেন জাস্ট মাঝখানে যে ঢালোটা সেটা হলো এক্সের মতো একটা রিভার্স হয়েছে আপনার একটা ঢালো গেছে আপনার সামনের দিকে একটা আসছে পিছনের দিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে এটাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আউটলেট ওখানে একটু নিচু করা আছে যার কারণে ময়লাগুলো ভালো মতো চলে আসে আর এই হলো আমার ট্যাঙ্কের যে অবস্থা আপনারা দেখেন ভালো করে একটু আমি সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের সবাইকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পানি যখন ঘুরে আর কি পানিটা যখন ওই যে আপনার এরোটোর দিয়ে মানে ইনডোর এরোটোর দিয়ে যখন এটাকে ফ্লো দেওয়া হয় তখন এই দিক দিয়ে পানিটা মানে রাউন্ডলি ঘোরাঘুরি করে আর কি জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন এটা ঢাল শুরু হয়েছে এখান থেকে আর এই পাশের ঢালটা আসছে আপনার ওই দিক থেকে দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে কি যে মেশিনটা যখন পানিটা যখন ঘুরে রাউন্ডলি যখন ঘুরতে থাকে তখন ময়লাটা আপনার এই পাশের ময়লাটা চলে আসে ওই দিক দিয়ে চলে যায় আর ওই দিক থেকে ময়লাটা চলে আসে এই দিকে এই যে যে দেখতে পাচ্ছেন যে ঢালোটা আর যেহেতু কর্নারটা শেপ করা আছে সেক্ষেত্রে পানির যে ইয়াটা আপনার স্পিডটা যে পানির যে মানে পানি ঘোরার যে স্পিডটা এটা খুব সুন্দর থাকে আর কি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা করার উদ্দেশ্য হলো যে পানি ময়লাটা যেন এখানে বাড়ি খেয়ে এই আউটলেট পাইপে দিয়ে চলে যায় ওখানে যেহেতু নিচু করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এই যে জাস্ট এক ফিট ঢালো আছে এটা ঢালোটা হলো এক ফিট পঞ্চাশ ফিট জায়গার মধ্যে এক ফিট ঢালো এই যে আপনার এইভাবে এয়ারেশন করানো হয় এইভাবে যখন এয়ারেশন করানো হয় তখন পানিটা একটা ফ্লো তৈরি হয় এখন আসলে এটার মধ্যে লাইভ দেখাইতে পারতেছি না কারণ এটা যেহেতু এখন খালি আমার অন্য একটা পাশের ট্যাঙ্ক আছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে যে আপনার বিজি ফ্লো বা ইনডোর ডাইরেক্টর বা ফিশ পন ডাইরেক্টর যে যেটাই বলেন এটাকে বা অনেকে ভেঞ্চুরি বলেন ঠিক আছে সমস্যা নেই তো এটা দিয়ে মূলত ফ্লো করা হয় আর কি আমি চেষ্টা করতেছি এটার ছবি দেখানোর জন্য কারণ সবগুলো মেশিন এখন নিচে এই যে নিয়ে আসছি হ্যাঁ দেখেন এই যে এই যে এটা হলো আপনার হাইলা কোম্পানির একটা ফিশ পন ডাইরেক্টর যেটা আমরা যে প্যাডডুলোতে পাই বিজি ফ্লো নামে পরিচিত তো এই মেশিনটা আমি এবার বেশি করে বেশি করে নিয়ে আসছি এবার এই যে দেখতে পাচ্ছেন কারণ এই মেশিনগুলো আমার নিজেরও প্রয়োজন আমি এই জন্য বেশি করে এনেছি আমি সরাসরি এক বড়ো ভাইকে দিয়ে চায়নার থেকে এনে আনিয়েছি আমার একশো পিস মেশিন আমি নিয়ে আসছি তো একশো পিস মেশিন আমি নিয়ে আসছি একটার পাওয়ার হলো একশো দুশো আর একটা হলো আপনার তিনশো সত্তর আপনাদের কারো যদি কখনো প্রয়োজন হয় আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন আশা করি ইনশাল্লাহ বাজারে যে সমস্ত মেশিনারিজ পাওয়া যায় তার চেয়ে অনেক রিজনেবল প্রাইজে দিতে পারবো যাই হোক আমি আবার ট্যাঙ্কে ফিরে আসলাম আমি ট্যাঙ্কটাকে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু সবাই মনোযোগ দিয়ে দেখে নেন হয়তো আপনাদের এটা ভবিষ্যতে করতে গেলে এই ভিডিওটি হয়তো কাজে লাগতে পারে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাঝখানের একটা ব্যালেন্স করার জন্য একটা টানা দেওয়া হয়েছে যেহেতু পানির অনেক প্রেশার থাকে এক লক্ষ চব্বিশ হাজার লিটার পানি থাকে এখানে তো এই জন্য আর কি ইয়ে করে আর কি আর এটা হলো আপনার নিচ থেকে সাড়ে তিন ফিট উপরে লিনটেন দিয়ে করা বারো মিলি রড দিয়ে এটা চারটা রড দিয়ে লিনটেন করা হয়েছে আর এটা এই যে মাঝখানের যে পার্ট ইয়াটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা ঢালাই দিয়ে করা এটি দিয়েও করা যেতে পারে সমস্যা নেই তবে এটা আমি নিচের টুকু এই যে এই উপরের এইটুকু ছাড়া বাকি টুকু যেটুকু আছে ওটুকু ব্রিক ওয়াল আর উপরের এটা হলো আপনার বারো মিলি রড দিয়ে ইয়ে করা আর কি এটা ঢালাই দেওয়া আর কি ট্যাঙ্কটা অনেক মজবুত করে করেছি এই যে এই পাশের আউটলেটটা দেখতে পাচ্ছেন এটার আউটলেট তিনটা দিয়েছি এই পাশ থেকে তিনটা আউটলেট দেওয়া হয়েছে চার ইঞ্চি পাইপ দিয়ে আবার এই পাশ দিয়ে দেওয়া হয়েছে এটাকে এই যে এই পাশেও তিনটা দেওয়া হয়েছে কিন্তু এটা যেন মানে দ্রুত ময়লাগুলো বের হয়ে যায় সেই সুবিধার্থেই তিনটে করে পাইপ দেওয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চেষ্টা করলাম যতটুকুই মানে ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি তো আসলে প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার নই তো চেষ্টা করছি আর কি এই যে ঢালটা ওই মাথা থেকে এক ফিট ঢাল আবার এই পাশ থেকে ওই দিকে গেছে এক ফিট ঢাল দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা মানে সুবিধা হয় আর কি আপনাদের বোঝার সুবিধার্থেই এইভাবে ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা জাস্ট আমার মোবাইল দিয়ে ভিডিওটা করা হ্যাঁ অবশ্যই এই সমস্ত কনস্ট্রাকশন কাজ করার আগে অবশ্যই কাজগুলো একটু স্ট্রং করে করবেন কারণ হলো যে একটু যদি টাকা বেশি খরচ হয় বাট প্রপারলি স্ট্রং করে করাই উচিত আপনি ধরেন মাছ দিয়েছেন টাকা একটু বাঁচানোর জন্য রড টড দেননি তখন দেখা যাবে যে কোনো কারণে ফেটে গিয়েছে তখন আপনি মাছ কী করবেন পানি তো পড়ে যাবে সব আর নিচের যে ঢালাইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রড দিয়ে করা এটা এক ফিট অন্তর অন্তর আপনার আট মিলি রড দেওয়া এক মিট আপনার লম্বায় এক ফিট এবং পাশেও এক ফিট এভাবে স্কোয়ার স্কোয়ার করে রড দিয়ে এটাকে ঢালাই দেওয়া হয়েছে তবে যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি প্রচণ্ড রোদ তো সবাই ভালো থাকবেন এবং আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ অনেকেই আসতে চাচ্ছেন এই করোনার কারণে হয়তো আসা সম্ভব হচ্ছে না করোনা চলে যাক দোয়া করি